ইডির ধারাবাহিক জেরা ইতিমধ্যেই ক্লান্ত হয়ে গিয়েছেন তৃণমূলের এই ডাক সাইটের নেতা। পশ্চিমবঙ্গের ইডির জেরা এড়ানোর জন্য বেশি কাঠখড় পোড়াতে হতো না তাকে, কিন্তু দিল্লিতে কোনো ট্যাপু করার কোনো জায়গা নেই, তাই দিল্লিতে এসে মুখ খুলতে বাধ্য হচ্ছেন অনুব্রত। ছয় দিনে যে তিনি 6.5 কোটি টাকা সম্পত্তি কিনেছিলেন সে কথা নিজের মুখে স্বীকার করেছেন অনুব্রত। আর সেখানেই অনুব্রত দুশ্চিন্তা বাড়িয়েছে মেয়ে সুকন্যা মণ্ডল। বাবার বিরুদ্ধে তথ্য প্রমাণ কি মেয়ে নিজেই তুলে দেবেন? অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরে হাওয়া যেন অন্যদিকে বইতে শুরু করে দিয়েছে, আর অনুব্রত নিজেও মেয়ের নাম শুনে কেমন যেন চুপসে গিয়েছেন। দিল্লিতে ধারাবাহিক কড়া জেরার মুখে পড়েছেন অনুব্রত। একের পর এক প্রশ্নবাণে তাকে বিঁধছেন ইডি আধিকারিকেরা। এবার যে ফাঁক গোলে পালানোর কোনো জায়গা নেই তা বেশ ভালোই বুঝে ফেলেছেন বীরভূমের কেষ্ট। তিহার জেলে থাকা ছায়াসঙ্গী সেহগাল হোসেনের মুখোমুখি বসে অনুব্রতকে জেরা করানো হবে এমনই খবর। কিন্তু তার সঙ্গে আরও একটা বিষয় মাথা ব্যথা হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের। মেয়ে সুকন্যা মণ্ডল এখন অনুব্রতর অন্যতম দুশ্চিন্তার কারণ, কারণ ইডির তদন্তে আতসকাছের তলায় রয়েছেন সুকন্যাও। তাকে ইতিমধ্যে জেরা করা হয়েছে, আর জেরার সময় মেয়ে যে সমস্ত কথা বলেছেন তাই এখন অনুব্রতর কাছে বুমেরাং হতে পারে। মেয়েকে কোম্পানি ডিরেক্টর করা থেকে তার নামে একাধিক জমি সম্পত্তি কিনেছিলেন অনুব্রত। ঠিক কত টাকা সম্পত্তি সুকন্যার নামে রয়েছে সে নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে। ঠিক এই অবস্থায় মেয়ের আগের বয়ানে কি বিপদ বাড়াবে বাবা কেষ্টর? গত বছর জানা গিয়েছিল সুকন্যা ঘুরপথে স্কুলের চাকরি পেয়েছেন। তিনি স্কুলে চাকরি করতে না এলেও মাস মাইনে তার কাছে পৌঁছে যেত। বাবার গ্রেপ্তারি এবং এইসব বিষয় প্রকাশের পরই সুকন্যা স্কুল থেকে 6 মাসের ছুটি নিয়েছিলেন। 6 মাস পেরিয়ে গেলেও তিনি স্কুলে পড়াতে যাননি। জানা গিয়েছে তার মাইনে এখন বন্ধ করা হয়েছে। সুকন্যা ইতিমধ্যেই জেরার মুখে পড়েছিলেন। তার বিপুল সম্পত্তি সহ একাধিক বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। সুকন্যা জানান বাবা সব জানে, আর এই কথা এখন ইডির কাছে অন্যতম অস্ত্র হয়ে গিয়েছে এমনই খবর। অর্থাৎ বাবা সব জানে, মেয়ে একথা আগেই বলে দিয়েছেন। আর এবারে প্রশ্ন উঠছে বাবা ঠিক কি কি জানেন, কবে মুখ খুলবেন সুকন্যার বাবা? মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে করলেন বাবা অনুব্রত? গরু পাচারের টাকাতেই কি স্ত্রী মেয়ে আর নিজের নামে এত সম্পত্তি? জানা গেছে প্রথম দিকে ইডির প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অনুব্রত। এরপর মেয়ের কথা উঠে আসে, মেয়ে যে সমস্ত কথা বলেছিলেন তাও অনুব্রতর সামনে রাখা হয় এমনই খবর। এবং তারপরেই আরও হতাশ লাগে অনুব্রতকে। তাহলে কি অনুব্রতর বিরুদ্ধে সুকন্যাই বড় অস্ত্র ইডির তরফে? সুকন্যাকে ধারাবাহিক জেরা করে যে সমস্ত তথ্য পাওয়া যাবে তা দিয়ে কি অনুব্রতকে চাপ দেওয়া হবে? মা মরা মেয়েকে নিয়ে অনুব্রত চিন্তার শেষ নেই, আর সে কথা ঘনিষ্ঠ মহলে অনেকবার বলেওছেন কেষ্ট। আর সে কারণে পাপা কি পারি হয়ে সুকন্যা বরাবরই থেকেছেন বাবার ভালোবাসায়। কিন্তু সেই বাবা অর্থাৎ অনুব্রত মণ্ডলই কি চালে ভুল করলেন কোথাও? সুকন্যাকেও ইডির ধারাবাহিক জেরার মুখে পড়তে হতে পারে এমনই মনে করছে ওয়াকি বহাল মহল। এই পরিস্থিতিতে তার কাছ থেকে পাওয়া তথ্য কতটা চাপে ফেলবে অনুব্রতকে? মেয়ের বক্তব্যকে মিথ্যা বলে জোর করতে পারবেন না বাবা? এদিকে মেয়ের বক্তব্যে সায় দিলে হয়তো সমূহ বিপদ নামবে বাবার জীবনে। তাহলে কি পচা শামুকেই পা কাটবেন বীরভূমের বাঘ? আর সেটা অবশ্য দেখার জন্য অপেক্ষা করতে হবে সময়ে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।